الرحمن علم القرآن، خلق الإنسان، علمه البيان، الشمس والقمر بحسبان وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأنزل الفرقان وجعله هدى للناس والصلاة والسلام على من عبد ربه بطاعة أوامره واجتناب نواهيه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ামা তা কুম রসুল ওয়ামা নাহা কুমা নু মেদিনীপুরের একদিনই ভাই পাঞ্জাব ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন যে একদিনই ভাইয়ের একটা পুত্র সন্তান জন্ম হয়েছে তো তার জন্য আকিকা দিতে হবে তো পুত্র সন্তানের জন্য শুনেছি সেই হাদিস থেকে যে দুটি ছাগল আকিকা দিতে হবে কিন্তু তার দুটি ছাগল কেনার মতো টাকা নেই পয়সা নেই তো এক্ষেত্রে তার হুকুমটা কি হবে তার মানে সে ব্যক্তি যে আকিকা দিতে পারছেন না যেহেতু তিনি সামর্থ্যবান নন তাহলে সেক্ষেত্রে কি তার কোনো ক্ষতি হবে বা আকিকা দেওয়াটা কি খুবই জরুরি এ বিষয়ে বিস্তারিত দলিল ও প্রমাণ সহকারে জানালে উপকৃত হতাম ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন আকিকা দেওয়াটা হচ্ছে সুননাতে একটা অতএব আমাদের যখন কন্যা সন্তান জন্ম হবে মহিলা তাহলে সেক্ষেত্রে আমরা একটা ছাগল জন্মের সপ্তম দিনে আকিকা দেব এটাই হচ্ছে শরীয়ত সম্মত আর যদি পুত্র সন্তান হয় মানে ছেলে পুরুষ জন্ম নেয় তাহলে সেক্ষেত্রে আমরা দুইটি ছাগল জন্মের সপ্তম দিনে কি করব আকিকা দেব এটাই হচ্ছে শরীয় সম্মত এখন কোন ব্যক্তি যদি সামর্থ্যবান না হন তার যদি টাকা পয়সা না থাকে সেই ছাগল কেনার তাহলে সেক্ষেত্রে তার বিষয়টা কি হবে ভাইয়া দেখুন সেক্ষেত্রে তার জন্য জরুরি নয় যে সে আকিকা করবে কেননা এটা আকিকা যে সুন্নাতে মোয়াক্কাদা এটা সামর্থ্যবান ব্যক্তিদের ওপর তাছাড়া ইসলামে যে সমস্ত বিষয় ধন সাথে সম্পৃক্ত যে সমস্ত বিষয় যে সমস্ত বিষয় পালন করার জন্য টাকা পয়সা লাগবে আর টাকা পয়সা দিয়ে দেওয়ার না থাকে তাহলে সেগুলিতে মানে ভিক্ষা করে বা লোকের ধরে চেয়ে চেয়ে সেই সমস্ত জিনিস পালন করতে হবে এ ধরনের কোনো নিয়ম ইসলামে নেই যদি তা কেউ করার চেষ্টা করে মানুষের দৌড়ে চেয়ে চেয়ে ভিক্ষা করে সেই ইসলামী নিয়মটি পালন করার চেষ্টা করে যেমন ধরেন একজন দরিদ্র ব্যক্তি গরিব ব্যক্তি তিনি যদি মানুষের কাছে চেয়ে চেয়ে হ্যাঁ জাকাত পরিমাণ টাকা জাকাত ফরজ হয়ে যাবে এত পরিমাণ টাকা মানুষের কাছে চেয়ে তারপরে সে জাকাত দিতে যায়। তাহলে তার নেকি তো দূরের কথা বরং সে পাপি হয়ে যাবে গুনাগার হয়ে যাবে এবং সেই গুণাগার মুজরিমদের মধ্যে অন্তর্ভুক্ত হবে অতএব যারা সামর্থ্যবান ব্যক্তি তাদের ওপরেই হ্যাঁ সম্পদ টাকা দিয়ে যে সমস্ত ইসলামী নিয়ম কানুন আছে পালন করার তারাই পালন করবে কেবল যারা সামর্থ্য ব্যক্তি কেননা এ বিষয়ে স্পষ্ট দলিল রয়েছে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরাত সুরা নম্বর চৌষট্টি এবং আয়াত নম্বর ষোলোতে আল্লাহ রবুল আলমীর বলেছেন ফত্তাক আয়তুম তোমরা মহান সৃষ্টিকর্তা এক আল্লাহকে ভয় করো তোমাদের সামর্থ্য মোতাবেক শক্তির বাইরে নয় অতএব আপনার যদি টাকা না থাকে ছাগল কেনার তাহলে আপনার সন্তানের জন্য আকিকা করাটা আপনার জন্য জরুরি নয় সেক্ষেত্রে আল্লাহ রবুল আলমিন আপনাকে ক্ষমা করে দেবেন আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জল্লাহ খাইরান